মসজিদে কর্তৃত্ব চলবে ইমাম খতিব মুয়াজ্জিন আর খাদেমের এই সাতজন এর বাইরে মসজিদে আর কারো কোনো কর্তৃত্ব নাই মাতুব্বর আছে সমাজে দেখে করে বড় হবে এখানে কোনো মাতুব্বরি তোমার নাই রাগ করলেন ভাই রাগ করেন কি আমার কিছুই যায় আসে না হক কথা আমার বলাই লাগবে বুঝেন নাই এখানে কারো গোলামতি করতে আসিনি এখানে ইমামতি করতে আইছি কি করতে আইছি ইমামতি করতে আইছি গোলামতি করতে আসে না এখানে কয়েক আগে এক জুমা আপনাদের এক লোক আমার কানে কানে এসে বলে দিচ্ছে যে হুজুর বিশ মিনিট তখন বাজে ৪৫ হুজুর বিশ মিনিট আলোচনা করবেন তার মানে ইমামকে আলটিমেটাম দিয়ে দিল কি দিয়ে দিল সূরা হুজুরাত আয়াত নম্বর ২ জীবনের সব আমল শেষ করতেছে কে হুজুরাত ২ নম্বর আয়াত জীবনের সব আমল বরবাদ সব নেক আমল শেষ হয়ে গেছে কারণ হুজুরকে আলটিমেটাম দেওয়ার ক্ষমতা কারো বাপেরও তোমার বিয়ে হলো না মুসলমান হলো না কি হলো এটা হুজুরের কিছু যায় আসে না নামাজের জন্য বিয়ে পেছবে নাকি বিয়ের জন্য নামাজ পেছবে কোনটা তো সাহস তো কম না দেখতেছি এর আগে একজন আমাকে আর একজন বলেছে আমি কিছু বলি নাই যে নতুন আইসি আর এখন হয়তো সে বুঝতে পারে নাই সেই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ করতেছে ওনার কণ্ঠ একটু উঁচু হয়ে গেছে হালকা নবীজি ওয়াজ করতেছে উনি কথা বলতেছে আল্লাহ তো নবীর মুখ দিয়ে বলালি বলাতিপত্য আল্লাহ সরাসরি ওহি নাজিল করে সূরা হুজুরাতে ২ নম্বর আয়াত নাজিল করে জানাই দিল হে রাসূল তোমার সাহাবীদেরকে তাড়াতাড়ি চুপ করতে বলো না হলে আন তাহাবাতা আমালাহুম জীবনে সব আমল তার বরবাদ হয়ে যাবে এখনই মসজিদে কর্তৃত্ব চলবে ইমাম খতিব মুয়াজ্জিন আর খাদেমের এই সাতজন এর বাইরে মসজিদে আর কারো কোনো কর্তৃত্ব নাই মাতুব্বর আছে সমাজে দেখে করে বড় হবে এখানে কোনো মাতুব্বরি তোমার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝা তাওফিক দিক বলেন আমিন মুসলমানি দেশে কয় যে হুজুর একটু সংক্ষিপ্ত করবেন বিয়ে আসছে কয় হুজুর সংক্ষিপ্ত কর চিন্তা করেন ওদিকে বেদাত পালন করতেছে মুসলমানি করে আর হুজুর আছে খুতবা সংক্ষিপ্ত করতে কয় আপনার নামাজের জন্য বিয়ে পিছিয়ে যাবে বিয়ের জন্য নামাজ পিছাবে কেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি মাহফিল করা নফল কাজ।